চ্যানেল আই ও জিপিএইচ ইস্পাতের সহযোগিতায় নীলফামিতে শেষ হল এসো রোবট বানাইয়ের প্রতিযোগিতা সৈয়দপুরে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির পাঁচ শিক্ষার্থী এই প্রতিযোগিতা থেকে নিজের পরিকল্পনা ও চিন্তা বাস্তবায়নের সুযোগ পেয়েছে যেখানে মানুষ যেতে পারে না ফায়ার সার্ভিসের লোকজন যেতে পারে না সেখানে এই রোবটটি গিয়ে পানি ছিটাবে এবং আগুন নিবাতে সক্ষম হবে আমরা শিখছি বিষয়টা বাট কোনো সময় নিজেকে টেস্ট করে দেখি নাই যে আসলে আমরা কতটুক পারি বাট এই কয় টাইম লিমিটে করাতে এই জিনিসটা আমাদের ক্লিয়ার হইল একটু যে না আমরা পারবো সম্ভব অনেক সুন্দর হয়েছে আমি আশা করছি এটা দেশের জন্য দেশের মানুষের জন্য খুবই উপকারে আসবে আর এটা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল পর্যায়ে এগিয়ে নিয়ে যেতে পারবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এসব রোবট বানানোর প্রতিযোগিতার মাধ্যমে দেশের বিজ্ঞান আরও এগিয়ে যাবে আশা করছেন কর্মকর্তারা আমাদের এই নতুন কন্ট্রাম থিওরির প্ল্যানটা চালু হলে এই ধরনের আইটেমগুলোই আমরা বাংলাদেশে তৈরি করতে পারবো এবং এর একটা বিরাট অংশ আমরা বাজারে সাপ্লাই দিতে পারব এই ধরনের অনুষ্ঠান অবশ্যই আমাদের ছাত্রছাত্রীদের তাদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি তাদের ব্যবহারিক জ্ঞানও বৃদ্ধি করবে এবং তাদেরকে ভবিষ্যতে এই সমস্ত কাজে অনুপ্রাণিত করবে ক্ষুদে বিজ্ঞানীরা তাদের প্রতিভা যেন ছড়িয়ে দিতে পারে এবং এই প্রচেষ্টা যাতে অব্যাহত থাকে এমনটাই আশা সবার আলিবাল রাজি চ্যানেল আই